মানুষই কেউ বেঁচে ফিরতে পারে না এখনো পর্যন্ত। এই জায়গাটা কি? পিছনে কি পিছনে কি যাচ্ছে? আরে ভাই, আরে ভাই, ওটা কি, ওটা কি, ওটা কি? ওটা জিন ভূত তো নাই? আরে ভাই, সেই জিন ভূত, সে ভয়ঙ্কর জিন ভূত, গ্রামবাসীরা ঠিক বলেছিল। আরে সুমি ভাই, ওকে ছাড়বো না, যাতে কিছুতেই ছাড়া যাবে না। হ্যাঁ ভাই, সেই জিন ভূত এটা, গ্রামবাসী কি আমার যাওয়ার জন্য করবে? ভাই সে তো জান, আরে ভাই সাহেব, আরে পিছে 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 পিছে, আরে ভাই না না না, এই কিছু একটা করতে হবে, একটা বন্দোবস্ত নিতে হবে ভাই, এনে তো কোনো গ্রামবাসী কি ছাড়বে না। এই শয়তান, তুই পিছনে যাবো। আরে ভাই, এই তো এই তো আসতেছে এদিকে। আরে ভাই, এ তো আওয়াজ তো বাতাসের মধ্যে। সো ফাইনালি গাইস, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা সেই ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি। এখানে এতটা অ্যাক্টিভিটি থাকা যাবে না, এখানে জিনভূতের ভয়ঙ্কর আক্রমণে তোলপাড় গ্রাম। এখানে দিনের টাইম বলো, রাতের টাইম বলো, কেউ আসতে চায় না, কারণ এই জায়গাটা প্রচুর ভয়ঙ্কর জায়গা। আর এই জায়গায় মানুষ আসে না, কারণ এখানে এসলে কেউ বেঁচে ফিরতে পারে না। আমরা অনেক সাহস করে এসেছি। এতটাই খতরনাক, সে ভয়ঙ্কর জিনভূতকে দেখলে তোমাদের অটোমেটিক চোখ থেকে রক্ত বাড়িয়ে যাবে। সেই জিনভূতের এখান থেকে রক্ত ঝরে, ভাই দাঁতগুলো বড় বড়, সেটা ভয়ঙ্কর জিন একদম। আর মুখগুলো কীরকম যেন ফ্যাপসা ফ্যাপসা, খোপড়া খোপড়া, এগুলো মানে এই জিনভূতটা এমন, তুমি যদি দেখো তাকে তোমার চোখ থেকে রক্ত বেরিয়ে যাবে, তোমার চোখ থেকে রক্ত বেরিয়ে যাবে। আর চুলগুলো লম্বা লম্বা, আর চোখগুলো ওর লাল লাল জ্বলবে আগুনের মতন, আর দাঁতগুলো এত বড় বড়, মুখ থেকে রক্ত পড়বে। ভাই সাপ, সেই ভয়ঙ্কর চেহারা, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এখানে আর জিনভূত এখানে ভাই মাস দেখা যাবে। এখানে নাকি জিনভূতের আক্রমণ, যে এখানে আছে তাকে নাকি জিনভূত আক্রমণ করে। তো আমাদের কি কি আমাদেরকে আমরা কি দেখতে পাবো আজকে জিনভূত? তোমরা দেখতে পাচ্ছ চারিদিক ফাঁকা শুনশান এলাকা, এখানে কেউ কোথাও নেই। আর এখানে দিনের টাইম বলো, রাতের টাইম বলো, কেউ আসেই না। তোমাদের জন্য আজকে আমরা রিস্ক নিয়ে এসেছি, যেখানে যদি কিছু দেখতে পাই তো। আর একটা কথা বলবো আমি, মানে এই যে জায়গাটা না, মানে জিনভূতের কবলে পড়বে, আর নাকি এখানে নাকি শয়তান, এখানে জিনভূতের সাথে ভয়ঙ্কর শয়তানকেও নাকি দেখতে পাওয়া যায়। আর গাইস, এখানে যতজন মানুষ রাতের বেলা এসেছে কেউ নাকি বেঁচে ফিরতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এই সেই ভয়ঙ্কর শয়তান। হ্যাঁ ভাই, কাঁদতে যাবো নয়, আরে কান্নার আওয়াজ আসছে, একটু চুপ করো, একটু চুপ করো, ও আমাদের আওয়াজ শুনতে পেয়ে যাবে। আরে ভাই, আরে তো কান্না করতেছে। আরে ভাই সাহেব ডেঞ্জার, আরে ভাই সাহেব ডেঞ্জার। তো প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সবাই, এখানে সেই সেই ভয়ঙ্কর আমরা লড়ার মাঝে শুয়ে আছি গাইস। এখান থেকে আমাদের হিলারও পজিশন নেই, একটু কোনো নড়ারও পজিশন নেই, কারণ অনেকটাই দূরে আছে ও, কিন্তু একদম মানে আমাদের মুখোমুখি। একটু দেখতে পেলে আমাদের সাথে অনেক বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ ভাই, হয়তো আমাদের আওয়াজ পেয়ে গেছে। আরে ভাই কাঁদছে, আরে অবাস্তব অবাস্তব ভাই। সেই সেই ভয়ঙ্কর ভূত এটা, সেই ভয়ঙ্কর জিন ভূত। আমাদের অবস্থা কিরকম, আমাদের অবস্থা কিরকম, একদম লুকিয়ে আছি, একদম ভাই একদম সেফ জায়গায় লুকিয়ে আছি। একটু নড়ার নড়ার পদ্ধতি নেই আমাদের কাছে ভাই। এই জায়গাটা পুরো রিস্কি, এখানে আর থাকাটা বেশিক্ষণ উচিতই না ভাই। এখানে বেশিক্ষণ থাকলে আমাদের বিপদ ঘটতে পারে। এটা ঘা চমচমে ব্যাপার, তাই না? এটা ঘা চমচমে গা শিরশিরে ব্যাপার। আর তোমরা দেখতে পাচ্ছ এত অ্যাক্টিভিটি, বিশাল অ্যাক্টিভিটি, সরাসরি জিনভূত আক্রমণ করলো, আর তার সাথে আবার শয়তান, দুটো জিনিস একসাথে, দুটো ভয়ঙ্কর আত্মা। তাই গাইস, এখানে আর বেশিক্ষণ থাকছি না, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। পুরোপুরি আমাদেরকে প্রচুর প্রচুর ভয় লাগছে, প্রচুর ক্লান্ত ফিল হচ্ছে। গাইস তোমাদের একটু জায়গাটা দেখি একটু, আখো আমার যে জায়গায় আছি একদম, এ দেখো একদম নিচে পড়ে শুয়ে আছি আমরা। কেউ যেন ছিল ভাই, ভাই কেউ যেন হেঁটে আসছে, ভাই কেউ যেন হেঁটে আসছে।
ফাইনালি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে একদম বেরিয়ে পড়লাম, কারণটা একটাই, ওখানে প্রচুর প্রচুর অ্যাটাক হচ্ছিল, ওখানে থাকাটা আমরা উচিত মনে করলাম না, যাও করে ওখান থেকে জুতো হাতে ধরে দিয়ে ছুট আমরা পালিয়ে আসলাম গাইস। ও ভাই সাহেব তোমাদেরকে কি বলবো, ওখানে তো আমাদের জান বেরিয়ে যাচ্ছিলো, তাই তোমাদের কাছে একটু অফসাইডে এসে তোমাদের সাথে কথাটা বলছি, আর তোমরা নিজের চোখে দেখতে পেলে ক্যামেরায় ভাই সে ভয়ঙ্কর ভয়ঙ্কর আদমা, এত ভয় লাগছিল, এতটা ক্লান্ত ফিল হচ্ছিলো, মনে হয় ওখানেই মরে যাবো, কিন্তু না গাইস তোমাদের জন্য